দেশের 17 অঞ্চলে আঘাত হানতে পারে কালবৈশাখী। দেশের 17 অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী। আজ বুধবার 25 মে আবহাওয়া অধিদপ্তর জানায়, কালবৈশাখী ঝড়টি সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে তাপপ্রবাহ কমতে পারে। এ সময় আবহাওয়া অধিদপ্তর থেকে আরো বলা হয়, ঢাকা সহ দেশের 6 বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। অভাবিক মোহাম্মদ ওমর ফারুক জানান, আগের তুলনায় মঙ্গলবার বৃষ্টি কিছুটা বেড়েছে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 59 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে। ওমর ফারুক আরো বলেন, গোপালগঞ্জ, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, বরিশাল, পাবনা, রাজশাহী ও পটুয়াখালী জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37.6 ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত দিনাজপুর, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে।